সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান, বাস্তু এবং ফেংশুই নিয়ে অনুষ্ঠান। আপনারা সাপ্তাহিক যে অনুষ্ঠানগুলি দেখেন তার বাইরের কিছু বিশেষ অনুষ্ঠান এখন প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন সময় আপনারা দেখবেন। আমার মনে হয় যারা আমার পুরনো দর্শক শ্রোতা বন্ধু আছেন তারা জানেন কারণটা। তার কারণ একটা হচ্ছে, সাপ্তাহিক রুটিন ওয়াইজ আমার অনুষ্ঠান চলে আপনারা জানেন বিভিন্ন টিভির পর্দায়। তারপরেও এই সময়টা আপনারা প্রায় প্রতিদিনই আরও স্পেশাল কিছু বিশেষ অনুষ্ঠান দেখে থাকেন অতিরিক্ত। তার কারণটা হচ্ছে একটা শুভ দিন, একটা অত্যন্ত জরুরি শুভ দিনের প্রাক্কালে আমরা দাঁড়িয়ে। সেই দিনটি হচ্ছে ধন ত্রয়োদশীর দিন, ধনতেরাস, তাকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠান। কেন কি জন্যে আমার মনে হয় নতুন করে বলার প্রয়োজন নেই, মানুষ জানেন। প্রশান্ত ভট্টাচার্য 365 দিন যে অ্যাস্ট্রোলজিক্যাল এবং বাস্তুগত বিষয় নিয়ে আলোচনা করে তার মধ্যে এই সময়টা বাস্তুগত দিক থেকে ডেভেলপমেন্ট পাওয়ার জন্যে অত্যন্ত উৎকৃষ্ট একটি সময়, তাকে আমরা কাজে লাগাতে চাইব, তাই অনুষ্ঠান। সবার প্রথমে বলি, অনুষ্ঠানে ফোন করবেন এটা আমার অনুরোধ, যাদের কোনো বাস্তুগত বিষয় নিয়ে কোনো এনকোয়ারি রয়েছে, কোনো চিন্তার মধ্যে আছেন, সেখান থেকে সমাধানের একটি রাস্তা চাইছেন, তারা মূলত ফোন করুন। বাস্তু অরিয়েন্টেড, সারা বছরই আমি ডেট অফ বার্থ নিয়ে আপনাদের সামনে টিভিতে বসে আলোচনা করি, কিন্তু আপাতত আমি চাইব বাস্তু অরিয়েন্টেড কিছু ফোন আসুক, যাতে করে একজনের একটি ফোনের দ্বারা বহু মানুষের কাছে পৌঁছয় যে আমরা কিভাবে কাজ করতে পারি, কী ডেভেলপমেন্ট পেতে পারি ইত্যাদি। আরেকটি কথা বলবো, অনুষ্ঠান চলাকালীন যারা ফোন করছেন চেষ্টা করছেন করুন, আপত্তি নেই, কিন্তু এতে একটা জিনিস কি হয়, আপনাদের পুরো অ্যাটেনশনটা চলে যায় ফোন পাবার উপরে। সেখানে দাঁড়িয়ে আমার বিনীত অনুরোধ, ফোন তো করছেনই, আমাকে হোক বা অন্য কাউকে হোক, কারোনার কাছে পেয়েই যাচ্ছেন, কিন্তু আমার অনুরোধ হবে যদি খুব মন দিয়ে আমার বক্তব্যগুলিকে বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন, তারপর যদি আপনাদের মনে হয় যে আমার বক্তব্যগুলি আপনাদের জীবনে কোনো কাজে লাগতে পারে, আমার কর্মপন্থা আপনার জীবনে কোনো উপকার এনে দিতে পারে, অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর যখন ইচ্ছে আপনি ফোন করে আমার থেকে কিছু ইনফরমেশন পেতেই পারেন, কিন্তু অনুষ্ঠান চলাকালীন সেই ইনফরমেশন পাচ্ছেন না। যাই হোক, তো আমরা এই বাস্তুগত বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছি, তার কারণ এটা আজকে প্রমাণিত, আমরা যাই করি না কেন, আমরা যে সমস্যায় পড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমরা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সাপোর্ট নিই, আমরা কোনো তান্ত্রিক ক্রিয়ার সাহায্য নিই, আমরা পুজো পাঠের মাধ্যমে ডেভেলপমেন্ট চাই, কিন্তু এই কথাটা একদম কনফার্ম যে কারণে আজকে এমন একজন তন্ত্র এক্সপার্ট নেই, এমন একজন জ্যোতিষ এক্সপার্ট নেই যিনি বাস্তু ছাড়া কথা বলেন। প্রত্যেককে বলতে হচ্ছে, প্রত্যেকেই কিন্তু বাস্তুকে জোর দিতে বাধ্য হচ্ছি আমরা, তার কারণ বাস্তু এতটাই গুরুত্বপূর্ণ। আমি কি বলি, বাস্তুর আশীর্বাদ, আমরা যে বিভিন্ন দেবী দেবতার গুরুজনের গুরুদেবের আশীর্বাদ পেতে চাই, সেরকম একটি আশীর্বাদ হলো বাস্তুর আশীর্বাদ। যদি ওই বাস্তুর আশীর্বাদ আপনি না পান, আপনার যতই ক্যাপাসিটি থাক, কোয়ালিটি থাক, ট্যালেন্ট থাক, কর্মদক্ষতা থাক, আপনি কিন্তু ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট পাবেন না, কারণ বাস্তু আপনাকে আটকে রাখছে, আশীর্বাদের বদলে বাস্তুর অভিশাপ পাচ্ছেন। এবার কেন বাস্তুর অভিশাপ, যাকে আমরা এক কথায় শুনে অভ্যস্ত বাস্তু দোষ, সেই বাস্তু দোষের কারণে আপনি কোনো স্মুথ লাইফ পাচ্ছেন না। আপনার ছেলেমেয়েটি পড়াশুনায় ভালো, রেজাল্ট ভালো নাও হতে পারে, পড়াশুনো ভালো হয়েছে কিন্তু চাকরি বাকরি পাচ্ছে না, চাকরিতে প্রমোশন পাচ্ছে না, ব্যবসায় উন্নতি নেই, পয়সা জলের মতন বেরিয়ে যাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো থাকছে না, বৈবাহিক জীবন ভালো থাকছে না, বিয়ে হচ্ছে না, কোনো কাজ অ্যাট এ টাইম সাকসেস হয় না, লোকের জন্য করে নাম যশ পাচ্ছেন না, এই সব কটির কারণ কিন্তু হতে পারে আপনার বাস্তু, যেখানে আপনি বসবাস করছেন বা কর্ম করছেন, নিজের বাড়ি হোক, ভাড়া বাড়ি হোক, অফিসের কোয়ার্টার হোক বা ফ্ল্যাট হোক, যে বাস্তু আপনি ব্যবহার করছেন তার একটি প্রভাব আমাদের জীবন, আপনাদের জীবনের উপর এসে পড়ছে।
সেই প্রভাবটা যদি সঠিক হয় তাহলে বাস্তুর আশীর্বাদ পেলেন। আপনাদের কর্মদক্ষতার সঙ্গে এই বাস্তুর সাপোর্ট মিলে আপনারা পেয়ে গেলেন একটি পারফেক্ট ডেভেলপমেন্ট, না হলে কিন্তু আপনি এই ডেভেলপমেন্টটি পেলেন না। সেই জায়গায় দাঁড়িয়ে তখন আমরা কি করব? যদি মনে করেন এই বাস্তুর সাপোর্ট দরকার, বাস্তুর আশীর্বাদ দরকার, সেক্ষেত্রে তখন আমাদেরকে প্রাথমিকভাবেই যখন আপনি এই বাড়ি ক্রয় করছেন, বানাচ্ছেন, জমি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, বাস্তুসম্মতভাবে করবেন। সেটা আমি করে থাকি। আপনি বাড়ি বানাবেন, আমি একটি বাড়ির ড্রয়িং করে দেবো আপনাকে পারফেক্ট বাস্তু অনুযায়ী। কোথায় রান্নাঘর, কোথায় সদর দরজা, কোথায় সিঁড়ি, কোথায় ঠাকুরঘর, কোথায় বাথরুম, কোথায় বেডরুম, সব। আপনি ফ্ল্যাট কিনবেন, ফ্ল্যাটটা 100% বাস্তুসম্মত কিনা আপনি সেটা জেনে নিলেন, তারপরে ক্রয় করলেন। একটি কারখানা, একটি দোকান, সব এই বাস্তু বিচার করে যদি আপনি করেন তাহলে প্রথমেই আপনি একটা সাপোর্ট নিয়ে এগোলেন। আর যারা অলরেডি বসবাস করছেন বা কর্ম করছেন এরকম কোন বাস্তুতে এবং অনুভব করছেন এখানে কোনো একটা বাধা বিপত্তি তৈরি হচ্ছে, তাহলে সেটা উচিত হবে বাস্তুদোষকে কাটিয়ে নেওয়া। না হলে আপনি প্রবলেম নিয়ে বহন করে চলতে থাকবেন জীবনে আজীবনকাল ধরে। আজকে আপনি, কালকে আপনার পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন, এইভাবে চলবে। কারণ বাস্তুদোষের যে কারণটি ছিল তাকে ঠিক করা হয়নি। আপনার ঈশান করে রান্নাঘর জেনারেশন ওয়াইজ চলছে এবং আপনি বলছেন আমাদের জীবনে দুঃখ, যন্ত্রণা, কষ্ট। আপনার বাড়ি দক্ষিণ পশ্চিম দিকে একটা রিজার্ভার, জলের রিজার্ভার, বাথরুম টলের দরকার নেই, আপনি কিছুতেই ভালো থাকতে পারছেন না। সাউথ ইস্টে একটা টিউবওয়েল, আপনি ভালো থাকতে পারছেন না, কি করবেন? আসবো সেই আলোচনায়। ফোনটা নিয়ে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আচ্ছা, কি বিষয়ে কথা বলবো দাদা? আজকে আমরা বাস্তু নিয়ে কথা বলতে চাইছি। আপনার কি নিজের বাড়ি? নিজের বাড়ি তো? আচ্ছা, কতটা জায়গার উপরে বাড়ি? ৪২/৩২। আচ্ছা, বাড়ির সদর দরজা কোন দিকে? হ্যাঁ বলুন। না, আমি আপনাকে যা জিজ্ঞেস করবো আপনি আমাকে শুধু সেটুকুই বলবেন। আমি আপনাকে প্রথম জিজ্ঞেস করছি আপনার বাড়ির সদর দরজা কোন দিকে? দক্ষিণ দিকে। আচ্ছা, দক্ষিণ দিকে আপনার দরজা হলো, মানে আপনি উত্তর দিকে মুখ করে ঢুকছেন। আমি বলছি আপনি খুব তাড়াতাড়ি করতে হবে দাদা, এত টাইম দেব না। দক্ষিণ দিক থেকে ঢুকছেন উত্তর দিকে মুখ করে, তাই তো? এবারে বাড়িতে ঢোকার পরে ডান দিক বাদিক আমায় একটু বলুন, আপনার বাথরুম কোন দিকে আছে? বাথরুম কোথায় আছে? আপনি আমাকে দিকটা বলুন দাদা। আপনি আমাকে ডট বাথরুমটা কোন দিকে বলুন? আমি তো আপনার বাড়িতে যাইনি, আপনার ডাইনিং স্পেস কোথায় আমি জানি না দাদা। আপনি আমায় শুধু এটুকু বলুন আপনার বাথরুমটা কোন দিকে আছে? পশ্চিম দিকে আছে। হলো, আচ্ছা, পশ্চিম দিকে, দক্ষিণ দিক। পশ্চিম দিকে দাদা লাইনটা কেটে যাবে। পশ্চিম দিকে দক্ষিণ দিক চাপা না উত্তর দিক চাপা বাথরুমটা? দক্ষিণ চাপা, তার মানে দক্ষিণ পশ্চিম, এটাই জানতে হবে তো আমায়। আচ্ছা, এরপরে রান্নাঘরটা কোন দিকে? উত্তর পশ্চিমে। আচ্ছা, বাকিটা বাথরুম, বেডরুম কি করেন আপনি? আচ্ছা, কে কজন আছেন এই বাড়িতে? আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, তিনজন। আচ্ছা, আপনাদের বাড়িতে পড়াশুনো কতদূর হয়? আপনার পড়াশুনো বা পরিবারে যারা আছেন পড়াশুনো করতেন? স্ত্রী নয়, তো বাড়ি থেকে এসছে। আমি আপনাদের বাড়ির কথা জিজ্ঞেস করছি, আপনি, আপনার ছেলে এডুকেশন কিরকম হয়? কে? আপনি পারেননি? আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, আপনার বাবা মা এখানে ছিলেন তো? আপনি নিজে করেছেন? কত বছর আগে করেছেন?
17 বছর আগে কখন আপনার বাবা মা এখানে ছিলেন না? আচ্ছা আচ্ছা, এখানে আপনারা তিনজন। আপনি যে রোজগার করেন সেই রোজগারটা আমরা করি দুটো কারণে, একটা হচ্ছে আজকের দিনটা খরচা করব, কালকের জন্য সঞ্চয় করব। এই সঞ্চয় করবার জায়গায় আপনি কত হ্যাপি নীল? যাই হোক, সাউথ ওয়েস্ট হচ্ছে, এই জন্য আপনাকে বারবার বলছিলাম, আপনি যেটা বলেন ঢুকে বাদিকে বাথরুম, বাথরুমটা পশ্চিম দিক এবং দক্ষিণ দিকের অ্যাডজয়েন্ট, মানে দক্ষিণ পশ্চিম দিক, এটা হলো রাহুর দিক। আপনার পরিবারে আপনি যা কিছু ভালো করার চেষ্টা করবেন তাকে ডিস্ট্রয় করে দেবে এই বাথরুমের পজিশন যেখানে রাহু, এটা আপনার সবচেয়ে বড় বাস্তুদোষ। এবং আপনি যে দক্ষিণ দিকে বাড়ি ঢুকছেন, দক্ষিণ দিক থেকে সদর দরজা ভালো নয়। কেন? আমরা একটা প্রচলিত কথার মধ্যেই আছে, আমরা বলি দক্ষিণ দিক হচ্ছে জম দুয়ার। সেই হিসেবে আপনার বাড়ির যদি আমি একটা নামকরণ করি, আপনার বাড়ির নাম হচ্ছে জম দুয়ারি বাড়ি। তো জমের কাজ কি, আপনি যতই ভালো করার চেষ্টা করবেন না কেন আপনাকে পারফেক্ট রেজাল্ট পেতে দেব না। আপনি যতই পরিশ্রম করুন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনার পরিশ্রম, আপনার বুদ্ধি, আপনার ইনভেস্টমেন্টের মতন আউটপুট আপনি পাচ্ছেন না, তাই তো? এবং সঞ্চয় করতে পারছেন না, উল্টে পয়সা জলের মতন বেরিয়ে যায় নীল। এটাকে আপনাকে ওখান থেকে বাথরুম টয়লেটটা সরাতে হবে, নতুবা কোনো রেমেডি অ্যাপ্লাই করে এই নেগেটিভটাকে আটকাতে হবে। বুঝতে পারলাম? এবার আপনি আমার অনুষ্ঠানটা দেখুন, দেখে বোঝার চেষ্টা করুন যে আমরা কি করতে পারি, তারপরে পারলে যোগাযোগ করুন, ধানতেরাসের মধ্যে একে কাজে লাগান, আপনার প্রবলেমটা কেটে যাবে। কেমন? ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিকঠাক বড় হলো তো আপনার প্রবলেম, যেটা আছে ধরা গেল তো? ব্যাস, কারণটা এবার ঠিক করে নিন আপনি। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এই যে প্রবলেমটা উনি বহন করছেন, যে জায়গাটায় আমরা ছিলাম, এই বহনটা করতে হবে না। কি করব আমরা? এই বাড়ি ছেড়ে যেতে পারবো না, হয়তো ভেঙে চুরে ঠিক করার জায়গাও নেই। পজিশন যাইতো, এখানে বাথরুমটা ছিল, তাকে সরিয়ে শিফটিং করে অন্য জায়গায় নেব, তো অন্য জায়গায় খালি একটা জায়গা চাই, হয়তো নেই। সেক্ষেত্রে ভারতীয় বাস্তুশাস্ত্র অ্যাডভাইস করছে, আপনি স্থাপন করুন পিওর ব্রাজিলিয়ান স্ফটিকের সিযন্ত্রম। এইবার প্রশ্ন হচ্ছে, এই যে সিযন্ত্রমের কথা বললাম, 365 দিন আমার অনুষ্ঠানে আপনারা শোনেন, আজকে নতুন কিছু শুনছেন না, কিন্তু এখানে একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন। 365 দিন ধরে, গত 19 বছর ধরে টিভির পর্দায় আমি সিযন্ত্রমের কথা বললাম, আপনারা তাকে স্থাপন করলেন, বাস্তুদোষ খণ্ডন করলেন, ভালো থাকলেন। এখানে একটা জিনিসের সিদ্ধান্ত এই মুহূর্তে খুব সুন্দরভাবে আপনাদের নিতে হবে। কি সিদ্ধান্ত? এখন দেখবেন সারা বছর যারা সিযন্ত্রম নিয়ে কথা বলে না, অনেকে বাস্তু নিয়ে উচ্চারণও করে না, তারা কেউ কেউ দেখবেন টিভি পর্দায় এসে বাস্তু সিযন্ত্রম বসান ইত্যাদি আলোচনা, ভালো কথা, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা জায়গায় আপত্তি, এই যে সিযন্ত্রমটি দেখছেন এটি হচ্ছে একটি রত্ন পাথর। আমি যেমন হাতে প্রকাজ পড়ি, নীলা পড়ি, পান্না পড়ি, সেম অ্যাজ একটি প্রাকৃতিক পাথরের রত্ন। আমরা কি করি, একটা গ্রহদোষকে খণ্ডন করবার জন্য আমরা হাতে আংটি পরি, পোকরাজের, পান্নার, চুনির, হীরের, যেটা আমাদের প্রয়োজন। তার আগে কি করি, আমাদের জন্মচক বিচার করি, ডেট, মান্থ, টাইম, ইয়ার সব বিচার করে কোনো এক্সপার্ট আমাদের বললেন আপনার এই রত্নটি লাগবে, এত রতির লাগবে, আপনি ক্রয় করে পড়লেন, একটা প্রসেস, যেটা সঠিক প্রসেস। আমি কি করছি, আপনার বাস্তুটার বিচার করছি। এই উনি বারবার আমায় বললেন যে ঢুকে বাদিকে ডাইনিং এর দিকে না, আমার অ্যাকুরেসি চাই অঙ্কের মতন। যে কারণে আমি বললাম, তাহলে কি দক্ষিণ আর পশ্চিম কর্নারে? তখন উনি বললেন হ্যাঁ, তাহলে দক্ষিণ পশ্চিম দিকের যে ডিস্টার্বটা আমাকে ডিস্টার্ব করছে তাকে আমাকে ঠিক, একটু ধরুন কাইন্ডলি, তাকে আমাদের ঠিক করতে হবে। ঠিক করতে গিয়ে কি পরিমাণ সেই যন্ত্রমের পাওয়ার দিতে হবে সেটা ডিসাইড করে, বাস্তু বিচার করে, তারপর সেই যন্ত্রম। অন্যান্য জায়গায় এই বিচারের ব্যাপারটা নেই, মুদিখানার দোকানের মতন সিযন্ত্রম কিনে গিয়ে বসে দিন। আগে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি ঘর সাজাবার জন্যে বা নিজের শখ মেটাবার জন্যে যা হোক কিছু একটা বিজাতীয় দ্রব্যের তৈরি সিযন্ত্রম বাড়িতে রেখে অলক্ষিকে রেখে আনবেন, না বাস্তু বিচার করে বাস্তু দোষ কাটাবার জন্যে সিযন্ত্রম স্থাপন করবেন, এটা আগে ডিসাইড করতে হবে।
বলুন কে বলছেন? আচ্ছা, কি নাম? রাজকুমার গোপ। আচ্ছা, আমরা কিন্তু আজকে একটু বাস্তু নিয়ে কথা বলতে চাইছি, কেমন? বলুন, আপনার নিজের বাড়ি? হ্যাঁ, নিজের বাড়ি। কি করেন আপনি? আমি কাজ করি। কাজ বলতে কি কাজ করেন? মানে মেডিসিন লাইনে। মেডিকেল লাইনে? আচ্ছা, কতটা জায়গার উপরে বাড়ি আপনার? 3-4 কাঠা। 3-4 কাঠা। বাড়িতে কজন আছেন? 4 জন। কে কে? আমি, বউ, বাবা মা। আচ্ছা, আপনার বাড়ির সদর দরজা কোন দিকে? দক্ষিণ দিকে। আচ্ছা, বাড়িতে কতলা? একতলা বাড়ি? আচ্ছা, বাড়িতে ঢোকার পর বাথরুম টয়লেট কিছু কোন দিকে আছে আমাকে একটু বলুন। পূর্ব দিকের কি একদম মিডল অফ পূর্ব দিক, না ডান দিক দিক চাপা? মিডলে। আচ্ছা, তারপর দক্ষিণ দিকে তো বললেন আপনার দরজা, দরজা ডান দিকে না বা দিকে? ঢোকার ডান দিকে। তার মানে বাথরুম আর রান্নাঘরটা কি পাশাপাশি? বুঝলাম। এরপরে বাকিটা কি আপনার পুরো বেডরুম? দুটো বেডরুম। বাড়িতে কোনো টিউব অয়েল, পাতকুয়ো কিছু আছে? রিজার্ভার কিছু আছে? কোথায় আছে? কোথায় আছে? দক্ষিণের কোন দিক? তাহলে দক্ষিণ পশ্চিম হয়ে গেল। দক্ষিণ পূর্ব কোণে তো আপনি বললেন আপনার রান্নাঘর। তার পাশে আপনার সাবমার্সাল। আপনার বাবা কি করতেন? বুঝতে পেরেছি। আপনার বাবা কি করতেন? চাষবাস করতেন। আপনি যে কাজকর্ম করছেন, আপনি আপনার রোজগারে খুশি? খুশি নন। আপনাদের পয়সা কড়ি সঞ্চয় হয় না জলের মতন বেরিয়ে যায়? বেরিয়ে যাচ্ছে। বাড়িতে সবাই সুস্থ থাকে না মাঝে মাঝে কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েন? রাইট। রান্নাবান্না কে করেন? আচ্ছা, এই যে যারা রান্নাবান্না করছে বাড়ির মহিলা, তাদের কোনো যন্ত্রণা জাতীয় সমস্যা আছে শরীরে? পাতে মাথা অবধি কোনো ব্যথা বেদনা আছে? রাইট। শুনুন, প্রথম হচ্ছে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণের পাশে রান্নাঘর করেছেন, এই অবধি ঠিক ছিল। কিন্তু ঠিক তার পাশে আপনি জলের একটা ব্যবস্থা করলেন, সাবমার্সাল, যেটা আপনার ইকোনমিক সেক্টরকে ডিস্টার্ব করেছিল। এরপরে পূর্ব দিকে করলেন একটি বাথরুম। পূর্ব দিক মানে রবির দিক। আমরা সূর্যকে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করি, সূর্যার্ঘ দিই, এইভাবে জল দিই। আপনারা পরিবারের প্রত্যেকটি লোক ঘুম থেকে উঠে ওখানে গিয়ে বাথরুম টয়লেট ইউজ করেন, যেটা 1000% বাস্তু বিরুদ্ধ পরিস্থিতি তৈরি করলেন। এইভাবে দিনটা শুরু করবার পর আপনি ভাবছেন আমার জীবনে উন্নতি হবে, আমরা টাকা পয়সা রোজগার করবো? কোনোদিনও পারবেন না। আপনাদের পরিবারের সবচেয়ে বড় সমস্যা হলো দুটো। এক, আপনাদের আর্থিক প্রবলেম। আরেকটা হচ্ছে ওভারঅল কোনো দিক থেকে কোনো উন্নতি আপনারা পাবেন না, যেহেতু পূর্ব দিকটা ড্যামেজ করে দিলেন। বুঝতে পারলেন? এই জায়গাটাকে সংশোধন করতে হবে। পারলে এই রান্নাঘর ঠিক আছে, সাবমার্সাল আর বাথরুমকে তুলে অন্য জায়গায় নিতে হবে, আর নিতে না পারলে রেমেডিয়াল সাপোর্ট ব্যবহার করতে হবে, কেমন? সেটাকে ব্যবস্থা করুন, আশা করা যায় আপনার প্রবলেমগুলো কেটে যাবে। আমি তাহলে আমি আমার সৃজনের কথা বলি, স্থাপন করুন আর নতুবা এখান থেকে ওগুলোকে সরিয়ে নিন। বুঝতে পারলাম? আমি আপনার পরিবারের যে প্রবলেম দুটো বললাম, এটা মানছেন তো? পাচ্ছেন। যতই করুন না কেন টোটাল উন্নতি পাচ্ছেন না, বিশেষ করে আর্থিক। রাইট, এটাকে ঠিক করে নিন, ঠিক হয়ে যাবে আশা করা যায়, নিশ্চয়ই আশা করা যায়। এখনো পর্যন্ত 99% লোক হ্যাপি শ্রীযন্ত্রম বসিয়ে। আপনিও চেষ্টা করুন, আশা করা যায় ভালো থাকবেন, কেমন? থ্যাংক ইউ। এরপর আপনি যাবতীয় আলোচনা আমার পার্সোনাল নাম্বারে করুন, ওই নাম্বারটা করুন, কথা বলে নিন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো যেখানে আমরা ছিলাম, আগে ডিসাইড করতে হবে আমাদেরকে আমরা কোন রাস্তায় হাঁটব।
একটা নকল বিজাতীয় দ্রব্যের তৈরি, সেই সৃজনশ্রমটি দিয়ে আপনাকে একটা এরকম সার্টিফিকেট দেওয়া হবে, আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। সৃজনশ্রমটা একটু দেখুন, এই একটি সৃজনশ্রম, এই আরেকটি সৃজনশ্রম, এই আরেকটি সৃজনশ্রম, এই যে বিভিন্ন শেপের বিভিন্ন রকম দেখতে সৃজনশ্রম, আপনি কি বলতে পারবেন এই দুটি তো একই রকম হয় দেখতে, কোনটি আসল আর কোনটি নকল? বলতে পারবেন না, আমিও পারবো না। এবারে আপনাকে ওর মধ্যে থেকে একটি সৃজনশ্রম দেওয়া হলো, দিয়ে ধরে নিন এটা দেওয়া হলো, এই সৃজনশ্রমটি দেওয়া হলো, দিয়ে আপনাকে এই কাগজে একটা সার্টিফিকেট দেওয়া হলো। আপনি কি করে বুঝলেন বলুন তো, যে এই যে সার্টিফিকেটে লেখা আছে আসল সৃজনশ্রম, আসল ব্রাজিলিয়ান স্পোর্টিক, ওটা তো নকল, আপনি বুঝলেন কি করে? এর মধ্যে একটি আসল একটি নকল, আপনি বুঝতে পারলেন না। আপনাকে নকল কাচের সৃজনশ্রমটি দিয়ে যার দাম 200 টাকা, আপনি 10,000 টাকায় কিনলেন কি 5,000 টাকায় কিনলেন, কিনে একটা কাগজ লেখা নিয়ে বাড়িতে গেলেন, লেখা আছে আসল, ঢুকে গেলেন, যাতে করে আপনি এটাকে আরো বেশি করে বিশ্বাস করেন। তাই কি করা হলো, আপনাকে অনেকগুলো উপহার দেওয়া হলো, আপনি ভুলে গেলেন উপহারের আনন্দে, এবং বলা হলো এই সৃজনশ্রমের পেছনে একটা স্টিকার লাগিয়ে দিলাম, লোগো, এই লোগো লাগানোগুলোই আসল। একটু ভেবে দেখুন কিভাবে ঠকছেন, যদি তা নাই হয়, আপনি হাতে যে পাথরগুলো পড়ে আছেন তার পেছনে কোনো লোগো লাগানো থাকে? থাকে না তো, তাহলে কি ওটা নকল পাথর? আপনার হাতের পোকরাজ, পান্না, ওপাল, হানি ওপাল, ফায়ারিং ওপাল, তাহলে নকল? তাহলে আসল পাথর কোনটা, যার মধ্যে লোগো লাগানো থাকে সেটা আসল? তাহলে কেন আমাদের ওপাল চুনি পান্নায় লোগো লাগানো নেই, স্টিকার লাগানো নেই? ভাবতে হবে আপনাদের, নকলটাকে আসল প্রতিষ্ঠিত করার জন্যে এত ব্যবস্থাপনা। আচ্ছা, আপনি বলতে পারবেন আপনার চুনি পান্না নীলা পোকরাজ কোন ইন্ডাস্ট্রি তৈরি? বলতে পারবেন না তো, কেউ বলতে পারবেন না। এটা বলতে পারবেন অমুক দোকান থেকে নিয়েছি, বাট দ্যাট ইজ নট ইন্ডাস্ট্রি। আপনি জানেন না কোন কোম্পানির পোকরাজ আপনি পড়ছেন, কোন কোম্পানির চুনি পান্না পড়ছেন, কেউ জানি না আমরা। কিন্তু কেউ কেউ বলছেন এই ইন্ডাস্ট্রির তৈরি সৃজনশ্রমটাই নাকি আসল হয়, তাহলে বাকিগুলো সব নকল, বাকি পাথরগুলো যা পাথর আমরা কিনছি সব নকল? আসল কথা হলো এই নকল কাচের সৃজনশ্রমকে প্রতিষ্ঠিত করে আপনাকে ভুলিয়ে বিক্রি করে দেওয়ার জন্যে এতগুলি পন্থা। লোগো লাগানো সৃজনশ্রমটি নকল, ইন্ডাস্ট্রির সৃজনশ্রমটি নকল, সার্টিফিকেট দেওয়া সৃজনশ্রমটি নকল, উপহার দেওয়া সৃজনশ্রমটি নকল, এটা ভালো করে জেনে নিন। আমি কি করছি, আপনার বাস্তু বিচার করে কোন সৃজনশ্রম লাগবে জানালাম, আপনি কনফার্ম করলেন, আপনার চোখের সামনে দুটিকে পরীক্ষা করলাম, আপনি নিজে দেখে নিলেন, সেই পরীক্ষা বলে দিল এর মধ্যে এটি আসল না এটি আসল, কোনটি আসল আপনার চোখের সামনে। এভাবেই করে চলেছি, তার আগে কি করছি, বাস্তু বিচার, আপনার বাড়িতে গিয়ে, ফ্ল্যাটে গিয়ে, দোকানে গিয়ে, অথবা বাড়ি ফ্ল্যাটের দোকানের প্ল্যান, প্ল্যান না থাকলে হাতে একে ড্রয়িং করে নিয়ে এলেন, দেখে বললাম আপনার কি এই এই প্রবলেম, আপনি বললেন প্রশান্তদা তাই তো হচ্ছে, এইবার তাকে ঠিক করতে কীরকম সৃজনশ্রম লাগবে, আপনাদের পরিবারের নাম গোত্রে শোধন করে দেওয়া, আপনি বাড়িতে নিয়ে গিয়ে শোধন করে মন্ত্র পাঠ করে জাগৃত করে বসাবেন, সেই নিয়ম আমরা জানিয়ে দেব। এই সৃজনশ্রম বসাবার জন্যে সামনে সবচেয়ে ভালো দিন হলো ধন ত্রয়োদশীর দিন, কালী পুজোর দুদিন আগে সেই দিনকে আমরা স্থাপন করব। তার আগে থেকে যোগাযোগ করবেন চেম্বারে এসে, বাড়ির প্ল্যান নিয়ে, ড্রয়িং নিয়ে জেনে নিলেন কীরকম লাগবে, তারপর আপনি এসে গ্রহণ করে নিয়ে গেলেন, এটাই পরিষ্কার। উপহার আমিও দেব ধনতেরাসের আগের দিন রাতের অনুষ্ঠানে বলবো, প্রতিবার তাই বলি, আর যারা যারা ধনতেরাসের দিন সৃজনশ্রম নেন তারা প্রত্যেকে সেটি পান। কিন্তু উপহারের ডালি সাজিয়ে আপনার মনকে ভুলিয়ে সৃজনশ্রম দিই না, এরকম কাগজে লেখা সার্টিফিকেট দিই না, চোখের সামনে পরীক্ষা করে দিই, তাই কোনোদিন কোনো হোম ডেলিভারি করি না। বহু মানুষ বলেন প্রশান্তদা টাকা ব্যাংকে পাঠিয়ে দেবো, আপনি একটা সৃজনশ্রম পাঠিয়ে দিন, সরি আমি পাঠাই না এবং আপনারাও নেবেন না, কারণ পরীক্ষা করে নিতে পারছেন না, চোখের সামনে পরীক্ষা করেই নিতে হবে আপনাদের। যাই হোক,
শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার চেম্বার, যেদিন আসবেন ফোন করে নেবেন। আজকের মতো বিদায় নিই, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।